স্পর্ধা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে জীববিজ্ঞানের প্রথম পত্রের ক্লাস শুরু করছি এবং আমরা অনেক দূর পড়েও ফেলেছি, অণুজীব নিয়ে শুরু আলোচনা শুরু করছি। আমরা আজকের আলোচনার বিষয় হলো ছত্রাক বা ফাঙ্গাই। আমরা ছত্রাকের গঠন, ছত্রাকের জনন ইত্যাদি আমরা আলোচনা করেছি। আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হলো ছত্রাকের গুরুত্ব। ছত্রাক অতি গুরুত্বপূর্ণ একটা জীব, যেটা হলো আমাদের উপকার এবং অপকার দুই দিকেই কাজ করে থাকে, উপকারও করে আবার অপকারও করে। ছত্রাকের উপকারী ভূমিকা যেরকম আছে, ছত্রাকের কিন্তু অপকারী ভূমিকাও আছে। তো আমরা ছত্রাকের উপকারী এবং অপকারী দিক সম্পর্কে আজকে আলোচনা করব, তারপরে আমরা একটা প্রতীক ছত্রাক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ছত্রাকের মাটির উর্বরতা বৃদ্ধি, মানে প্রথম যেটা আমরা বলবো যে মাটির উর্বরতা বৃদ্ধিতে ছত্রাকের ভূমিকা অপরিসীম, এবং ছত্রাক বহুভাবে অনেকভাবে অনেক ক্ষেত্রে মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং তারপরে আমাদের ফসল উদ্ভিদের উর্বরতা বাড়ে এবং আমরা অনেক ফসল পেতে পারি। ছত্রাকের যেটা হলো অধিকাংশ ছত্রাক মৃতজীবী, মৃতবিত প্রাণী বা উদ্ভিদের দেহ অবয়স এবং পচনশীল জৈব পদার্থগুলোর উপর বসবাস করে এবং তা থেকে খাদ্য গ্রহণ করে। মানে ছত্রাক মৃত পচা জৈব পদার্থের উপর বসবাস করে এবং খাদ্য গ্রহণ করে এবং তাদেরকে মাটির সাথে মিশে দেয় এবং মাটির সাথে মিশ্রিত করে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। এটা একটা শৈবালের মানে ছত্রাকের একটা বড় বৈশিষ্ট্য, এবং যেই বৈশিষ্ট্যের কারণে আমরা মাটির উর্বরতা শক্তি অনেক বৃদ্ধি পায় এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পেলে ভালো ফসল জন্মাতে পারে। শিল্পজাত বস্ত্র উৎপাদন, শিল্পজাত বস্তু উৎপাদন, শিল্পক্ষেত্রে নানাবিধ ছত্রাক ব্যবহার করে, নানাবিধ ছত্রাক শিল্পক্ষেত্রে নানাবিধ ছত্রাক ব্যবহার করে আমাদের অতীব প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যাদি প্রস্তুত করা হয় এবং কতিপয় খাদ্য পানীয় তৈরি করার জন্য ছত্রাকের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। প্রথমে দেখো এনজাইম সংশ্লেষণ, মানে শিল্পক্ষেত্রে যে ব্যবহার করা হয় সেখান থেকে অনেক উপকারী পদার্থ আহরণ করা হয়। প্রথমে যেটা আছে সেটা হলো এনজাইম সংশ্লেষণ। এনজাইম প্রস্তুতির জন্য বিভিন্ন প্রকার ছত্রাক ব্যবহার করা হয়। এনজাইম কি তোমরা জানো? এনজাইম এক ধরনের জৈব অনুঘটক, যেটা হলো জীবদেহের ক্রিয়া বিক্রিয়ার হারকে গতিশীল করে এবং নিয়ন্ত্রিত করে। তো অ্যাসপারজালিস ফ্লাভিস এবং অরাইজি নামক ছত্রাকের সাহায্যে ভাইজেটিন পলিজাইন ডায়াস্টেজ নামক এনজাইম প্রস্তুত করা হয়। মানে বিভিন্ন প্রকারের ছত্রাক থেকে বিভিন্ন প্রকারের এনজাইম প্রস্তুত করা হয়। বেকারিতে তোমরা জানো, বেকারি শিল্পে মানে ময়দা আটা শিল্পে, মানে বেকারিতে পাউডারি তৈরির কারখানায় স্যাকারোমাইসিস সিরিবিসি বার ব্যবহার করা হয়। উক্ত ইস্টের ফার্মেন্টেশনের ফলে যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় তাকে পাউডারি ফাঁপা নরম এবং সুগন্ধি করে স্পঞ্জি করে। তার কারণ আমরা কি করি, পাউরুটিতে হলো যে অ্যাগারিকাস পাউরুটিকে যে হলো স্যাকারোমাইসিস মিশানো হয় তার জন্য সেটা হলো কি হয়, ফাঁপা নরম এবং স্পঞ্জি হয়। জৈব অ্যাসিড সংশ্লেষণ, বিভিন্ন প্রকার জৈব অ্যাসিড প্রস্তুতির জন্য বাণিজ্যিকভাবে কি করা হয়, আমাদের এই ছত্রাক ব্যবহার করা হয়। যেমন অ্যাসপারজিলিস নাইগার থেকে অক্সালিক অ্যাসিড, পেনিসিলিয়ামের কোনো প্রজাতি থেকে সাইট্রিক অ্যাসিড, গ্লুটোনিক অ্যাসিড ইত্যাদি, জিবলিক অ্যাসিড ইত্যাদি তৈরি করা হয়। মানে বিভিন্ন রকমের অনেক রকমের ছত্রাক থেকে অনেক রকমের জৈব অ্যাসিড আমরা তৈরি করি এবং যেগুলি আমাদের অনেক কাজে লাগে। ছত্রাকের উপকারী ভূমিকা বলে যেরকম শেষ করা যাবে না, তারপরও কোনো ছত্রাকের আবার অপকার ভূমিকাও আছে। তো প্রথমে তারপর দেখা হলো আমিষ সংশ্লেষণ, ছত্রাক থেকে আমিষ সংশ্লেষণ করা হয়। আমিষ সংশ্লেষণ কীরকম, গুড় এবং অ্যামোনিয়া মিশ্রিত কালচার মিডিয়ায় স্যাকারোমাইসিস দিলে কি হবে, এক ধরনের আমিষ তৈরি হবে এবং ছত্রাক থেকে আমিষ সংশ্লেষণ করা হয়ে থাকে। তারপরে পনির শিল্পে, দুগ্ধ শিল্পে ছত্রাকের একটা বহুল ব্যবহার আছে এবং সেটা আমরা সবাই জানি যে সেখানে দুগ্ধ শিল্পে ছত্রাক ই করে আমরা পনির তৈরি করতে পারি। চর্বি এবং ভিটামিন প্রস্তুতে বিভিন্ন ধরনের ছত্রাক ব্যবহার করা হয়ে থাকে। হরমোন যেরকম এনজাইম আর্টেল, হরমোন খুবই গুরুত্বপূর্ণ একটা দেওয়ার হরমোন নামে একটা ছত্রাক থেকে জিপ্রেলিন নামক হরমোন
হরমোন উদ্ভিদের বৃদ্ধি বৃদ্ধি সাধনে সহায়তা করে। তারপর আছে কি মদ প্রস্তুতে, মদ প্রস্তুতে, মদ যদিও আমাদের মুসলিম সমাজে মদ বা অ্যালকোহল নিষিদ্ধ, তারপরেও কিন্তু মদ প্রস্তুতে এবং যেটা শিল্পক্ষেত্রে অন্যরা যেহেতু ব্যবহার করে সেজন্য কিন্তু মদ প্রস্তুতে এটা খুব একটা ভালো ব্যবহার করা হয়। অতি প্রাচীনকাল হতে নানা জাতের ইস্টের সাহায্যে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় মদ প্রস্তুত করা হয় এবং অ্যাসপারজিলিস অরাইজ দ্বারা চোলায় প্রক্রিয়ায় চাউল থেকে মদ এবং স্যাকারোমাইসিস সেরেভিসি দ্বারা একইভাবে বিয়ার তৈরি করা হয়। বিয়ার এবং কি বলা হচ্ছে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় যেভাবে চোলায় মদ এবং বিয়ার তৈরি করা হয়। এরপরে দেখো আমরা এইগুলির পরে আমরা তিন নম্বরে যেটি খাদ্য হিসাবে মাশরুম, এটা কিন্তু খুবই একটা উপাদেয় খাদ্য এবং সেটা আমাদের সমাজে প্রচলিত। পৃথিবীর বিভিন্ন দেশে মাশরুম খেয়ে অনেক উপকার পাচ্ছে এবং খুবই উপাদি একটা খাদ্য। তো খাদ্য হিসাবে কীরকম মাশরুম, যেটা আমরা বললাম মোরেলা নামক অনেক রকমের খাদ্য তৈরি করা হয়, অ্যাগারিকাস ক্যাম্পেস্টিস এবং প্রজাতির মাশরুম, মাশরুম থেকে আমরা খাবার তৈরি করতে পারি এবং খাবার করে এইগুলি পুষ্টিগত পুষ্টিগুণ অতি উচ্চ মানের এবং এরা সবাই খেতে পারে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তারপরে দেখো তাহলে মাশরুম সারা পৃথিবীব্যাপী মাশরুমের একটা প্রচলন চলছে এবং যেখানে মাশরুম মানুষ ব্যবহার করছে মাশরুমকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে, মাশরুমকে স্বাস্থ্যসম্মতভাবে থাকতে পারছে, এজন্য মাশরুম খুবই উপাদেয় একটা উপাদান। এরপরে হলো দেখো ওষুধ উৎপাদনে, অনেক ওষুধ ছত্রাক থেকে কিন্তু অনেক ওষুধ তৈরি করা হয়। তোমরা জানো যে প্রথম যে ওষুধ মানে অ্যান্টিবায়োটিক পেনিসিলিয়াম সেটা পেনিসিলিন নামক ব্যাকটেরিয়া থেকেই মানে ছত্রাক থেকেই তৈরি করা হয়। ওষুধ হিসাবে ছত্রাকের ব্যবহার শুরু হয় 1929 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার ফ্লেমিং সেটা কী করেন আবিষ্কৃত পেনিসিলিন থেকে, এবং বর্তমানে যেসব জীবাণুবিরোধী ওষুধ প্রস্তুত করা হয়েছে সব কিছু কিন্তু অনেকটাই হলো তোমার ছত্রাক থেকে, যেরকম স্ট্রেপটোমাইসিন গ্লিওফ্লুক্সিন ইত্যাদি অনেক ওষুধ তোমার তৈরি করা হচ্ছে এই ছত্রাক থেকে। তারপরে পরিবেশ সংরক্ষণে, পরিবেশ সংরক্ষণে ছত্রাকের গুরুত্ব ব্যাপক। সেটা হলো কেমন, প্রতিদিনে যে অসংখ্য জীব মৃত্যুবরণ করে তাদের দেহে পচন সৃষ্টি করে পরিবেশের বিভিন্ন বস্তু ফিরিয়ে দেওয়ার মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখে, এর ফলে পরিবেশ দূষণমুক্ত হয় এবং এই প্রক্রিয়ায় বায়োরিমেডিয়েশন বলে বিভিন্ন প্রজাতির মৃত্তিকাবাসী ছত্রাক ভূমি গঠন এবং ভূমি গঠন এবং মাটি সৃষ্টিতে সহায়তা করে। তারপর হলো অ্যাসপারজিলাস নামক একটা সদস্য পাওয়া যায়, তারা কী করে নানা কী করে পরিবেশের প্রতি ক্ষতিকর উপাদান শনাক্তকরণের জন্য অনেক ছত্রাক ব্যবহার করা হয়ে থাকে। অনেক প্রজাতির ছত্রাক জৈব নিয়ন্ত্রক হিসাবে কতিপয় জীবাণু ধ্বংস করে, অনেক ছত্রাক আছে যারা জৈব নিয়ন্ত্রক হিসাবে অনেকটাই কাজ করে। এখন দেখো আমরা যেদিকে তাকাই সেদিকেই কিন্তু ছত্রাক আমাদের অনেক উপকার সাধন করছে, আবার কিন্তু ছত্রাক অনেক ক্ষেত্রে আমাদের অপকারও করে থাকে, আমরা সেটা পরে আসতেছি। তো এরপরে দেখো পরিবেশ সংরক্ষণে গেল, তারপরে উচ্চতর গবেষণায় বর্তমান বিশ্বে গবেষণা ছাড়া কিন্তু সব কিছুই অচল। যেখানে গবেষণা ভালো হচ্ছে, গবেষণার মাধ্যমে মানুষ জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নতি সাধন করছে এবং সেটাভাবে মানব সভ্যতায় অবদান রাখছে। উচ্চতর গবেষণা কি, অপরদিকে আণবিক জীববিজ্ঞানের উচ্চতর গবেষণার কাজে স্যাকারোমাইসিস সিরিভেসির যে ব্যবহার করা হয় প্রভৃতি জাত ব্যবহার করা হয়, তারপরে নিউস্পোরা দিয়ে প্রভৃতি গণভুক্ত ছত্রাক প্রজাতি জিনচত্রের বিভিন্ন গবেষণায় বর্তমানে ব্যবহৃত হয়। জিনতত্ত্ব আমি তোমাদেরকে সেকেন্ড পার্টে এটা আসে আর আমরা ভালো করে জানবো। জিনতত্ত্ব হলো এমন একটা বিজ্ঞান, যেই বিজ্ঞানের মাধ্যমে মানে এমন একটা বায়োলজির এমন একটা শাখা যেখান থেকে যে জ্ঞান বিজ্ঞানের এবং বর্তমান পৃথিবীতে মানুষ যে টিকে আছে এবং এই সভ্যতা অনেক দূরে এগিয়ে যাচ্ছে। তারপরে জিনতত্ত্বের মূল কথা হলো যে বংশ পরস্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য যে হলো সঞ্চারিত হয় তাকে আমরা বলি জিনতত্ত্ব। চারিত্রিক বৈশিষ্ট্য যদি এক বংশ পিতা থেকে মাতা মানে সন্তানে সঞ্চারিত না হতো তাহলে কিন্তু বর্তমান পৃথিবীতে টিকে থাকা অনেক সমস্যা হতো। তারপরে হলো দেখো আমরা এতগুলি দেখলাম যে এগুলি সব হলো ছত্রাকের উপকারী দিক। হেডিংগুলি যদি আমি আরেকটু তোমাদেরকে বলার চেষ্টা করি সেটা হলো কি, মাটির উর্বরতা বৃদ্ধি করতে ছত্রাক ব্যবহৃত হয়, শিল্পজাত বস্তু উৎপাদনে ছত্রাক ব্যবহৃত হয়, তারপর শিল্পজাত বস্তুর ভিতরে আছে কি এনজাইম উৎপাদন,
বেকারিতে ব্যবহার হয়, জৈব অ্যাসিড সংরক্ষণ করা হয়, ওষুধ প্রস্তুত করা হয়, তারপরে আমিষ সংশ্লেষণ করা হয়, পনির শিল্পে ব্যবহৃত করা হয়, চর্বি ও ভিটামিন প্রস্তুত করা হয়, তার মদ প্রস্তুতিতে ব্যবহার হয় এবং হরমোন প্রস্তুতিতে ব্যবহার হয়। খাদ্য হিসাবে মাশরুমের ব্যবহার পৃথিবীব্যাপী সমাদৃত এবং এটা একটা উচ্চ প্রোটিন উচ্চ মান সম্পন্ন খাবার এবং বর্তমানে এটা খুবই প্রচলিত। ওষুধ উৎপাদনে মানে প্রথম অ্যান্টিবায়োটিক তোমার এই ছত্রাক থেকেই তৈরি হয় এবং ওষুধের যে বর্তমান যে বর্তমানে যে ওষুধের ওষুধ শিল্পের যে অগ্রযাত্রা সেটা ছত্রাক থেকেই শুরু হয় এবং এখন পর্যন্ত অনেক ছত্রাক থেকে ওষুধ তৈরি করা হয়। এছাড়া পরিবেশ সংরক্ষণে যে কাজটা করে সেটা হলো যদি ছত্রাক বা অণুজীব এরা যদি এই তোমার মৃত জীবদেহের উপর ক্রিয়াশীল না হতো তাহলে কিন্তু পৃথিবী একটা ভাগাড়ে পরিণত হতো, তার কারণ যে যেখানে মারা যেত সে সেখানে সেইভাবেই পড়ে থাকতো। তো এটার কারণে কি হচ্ছে যে সেটা পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে এবং সেটা এত সুন্দরভাবে পরিবেশের যার যেখানে যে উপাদান পরিবেশে ফিরে যাচ্ছে। তারপরে হলো কি উচ্চতর গবেষণায় উচ্চতর গবেষণাগারে উচ্চতর গবেষণা শিল্পে উচ্চতর গবেষণাগারে ছত্রাকের অনেক অনেক প্রজাতি ব্যবহার করা হচ্ছে এবং সেটা গবেষণার মাধ্যমে মানব কল্যাণে আরও উন্নতি সাধন ঘটছে। তারপর দেখো ছত্রাকের অপকারী ভূমিকা, আমরা এতক্ষণ যে উপকারী ভূমিকা দেখলাম এর কিন্তু আবার অপকারী ভূমিকাও কম না। প্রথমে হলো কি খাদ্যদ্রব্যের পচন এবং বিষক্রিয়া সৃষ্টি, আমরা যে খাবারগুলি খাই যদি ছত্রাকের আক্রমণ ঘটে তাহলে পরে সেই খাবারগুলি বিষে পরিণত হতে পারে বা আমাদের জন্য খুবই টক্সিন হতে পারে। কিছু মৃতজীবী ছত্রাক বিষক্রিয়া সৃষ্টি করে, তারপরে মাইক্রোসোম মানে খাবারগুলিকে নষ্ট করে ফেলে। তারপরে হলো কি জন্ডিস রোগ সৃষ্টি, উদ্ভিদের রোগ সৃষ্টি, মানে ছত্রাক যেমন উপকার করে প্রত্যেক ক্রিয়ারই তো দুই রকমের, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু দুই রকমের দিক থাকে, একটা হলো ভালো দিক আর একটা হলো খারাপ দিক। আমরা ভালো খারাপ দিকটা বাদ দিয়ে যদি ভালো দিকটা নিতে পারি তবে হলো আমাদের সার্থকতা এবং তবে হলো আমাদের হলো ড্যাম্পিং অফ ব্লাস্ট মিডিউ স্পাট রড প্রভৃতি রোগের কারণ হলো বিভিন্ন প্রকারের ছত্রাকে। তারপর দেখো ফাইটোপ্থোরা ইনফেস্টিস নামক আক্রমণে আলুতে ধসা রোগ হয় এবং আলু ধসা রোগের ফলে বিলম্বিত ধসা রোগের ফলে পৃথিবীতে এক সময় কী হয়েছিল মহামারী আকালে দেখা দিয়েছিল এবং সেটা হলো একটা মহামারী বা একটা দুর্ভিক্ষ দেখা গেছিলো। গবাদি পশু অনেক কিছু হতে পারে। তারপর দেখো গৃহপালিত পশুর পশু পাখির এবং মাছের রোগ, অনেক ছত্রাক আছে যারা হলো কী করে গৃহপালিত পশুর রোগ সৃষ্টি করতে পারে এবং অনেক সময় আমাদের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বিভিন্ন প্রজাতির পরজীবী ছত্রাক প্রাণীদেহের অভ্যন্তর এবং বাহিরে রোগ সৃষ্টি করে থাকে যা অনেক সময় গৃহপালিত পশু পাখি এবং মাছের মৃত্যুর কারণ হয়, যেমন অ্যাথলেট ফুটের প্যাথোজেনের মাছের স্যামন রোগ সৃষ্টি করে, অনেক রোগ সৃষ্টি করে মাছ, অনেক সময় আমাদের অনেক মাছের মৃত্যুর কারণ হয় যার পরে কি হয় আমাদের মাছের ঘাটতি দেখা দিতে পারে। মানুষের রোগ সৃষ্টি গৃহপালিত মানুষেরও কিছু অনেক মানুষের রোগ সৃষ্টি করে, ছত্রাকঘটিত রোগগুলিকে একত্রে মাইকোসিস বলে। মানুষের ছত্রাকঘটিত উল্লেখযোগ্য রোগগুলি হলো, মানুষের কিন্তু অনেকগুলি ছত্রাকঘটিত রোগ হয়, সেই রোগগুলি আমরা একটু আলোচনা করে দেখি যে আমরা যেটা বুঝতে পারি কিনা মনে রাখতে পারি কিনা। একটা জিনিস যেখানে আমাদের উপকার হবে সেখানে কিছু কিছু অপকারও হতে পারে। প্রথমে দেখো মানুষের রোগ সৃষ্টি হলো কি অ্যাসপারজিলাস এর কয়েকটি প্রজাতি মানুষ সহ বিভিন্ন প্রাণীর শ্বাসযন্ত্রের বিভিন্ন সমস্যা সৃষ্টি করে, একে অ্যাসপারজিলোসিস বলে। মানে অ্যাসপারজিলাস নামক ছত্রাক মানুষের শ্বাসতন্ত্রের রোগ সৃষ্টি করে তার নাম হলো অ্যাসপারজিলোসিস। তারপরে হলো অনেক প্রজাতি আছে মানুষের পুরুষাঙ্গের রোগ সৃষ্টি করে, তারপর ছত্রাকজনিত চর্মরোগকে ডার্মাটোকিসিস বলে, মানে ছত্রাকের কারণে অনেক চর্মরোগ হতে পারে, চুলকানি হতে পারে, ক্ষতের চর্ম মানে ত্বকে ক্ষত সৃষ্টি হতে পারে, এটা কিন্তু তোমার চর্মরোগের জন্য হয়। তারপরে মাইক্রোস্পোরিয়াম ছত্রাকের আক্রমণে মাথা চুল উঠে যায় এবং মাথা টাক পড়ে এবং অনেক ছত্রাকের মুখ নাক গলা ইত্যাদি স্থানে মিউকাস ঝিল্লির ক্ষতি সাধন করে। তারপরে হলো কিছু কিছু ছত্রাক আছে যাদের ব্রঙ্কোফাইকোসিস নামক রোগের সৃষ্টি হতে পারে। তারপরে কিছু ছত্রাক আছে যেগুলি ফুসফুস মস্তিষ্ক খাদ্যনালীতে রোগ সৃষ্টি করে। এরপরে দেখো যে কাঠের পচন, অনেক ছত্রাক আছে যে ছত্রাকগুলি কাঠের পচন সৃষ্টিতে সহায়তা করে বা কাঠের পচন সৃষ্টি করে, পরিয়া, তারপরে হলো সারফোলা প্রভৃতি ছত্রাক দ্বারা মূল্যবান কাঠের পচন ধরে বা ক্ষয় হয়, কাপড়ের ক্ষতি,
বর্ষাকালে কাপড়ের উপরে অ্যাসপারজিলাস জন্মিয়ে কাপড়ের উপর স্মৃতিদাগ নষ্ট করে ফেলে এবং কাপড়কে নষ্ট করে ফেলে। কাগজ বিনষ্ট করো, অনেক ছত্রাক আছে যে ছত্রাকগুলো কি করে আমাদের কাগজ প্রয়োজনীয় কাগজপত্রকে ধ্বংস করে ফেলে। তারপরে বিবিধ মূল্যবান দড়ির চামড়ার ব্যবহার্য দ্রব্য, ফটোফিল্ম, এমনকি সোনার গহনার উপর বিভিন্ন প্রজাতির মৃতজীবী ছত্রাক জন্মে এইসব দ্রব্যের ক্ষতি সাধন করতে পারে। এবং আমরা যেটা দেখছি যে ক্ষতি সাধনের দিক দিয়েও কিন্তু ছত্রাক অগ্রগামী। যেরকম ছত্রাক আমাদের উপকার সাধন করে, আমাদের উপকার করে, তেমন কিন্তু ছত্রাক আমাদের অপকারও করতে পারে। অপকারের যে দিকগুলি আমরা দেখলাম যে কী করে অপকারের ভিতরে কী করে, প্রথমে হলো উদ্ভিদের রোগ সৃষ্টি করে, খাদ্যদ্রব্যের পচন ঘটাতে পারে বা বিষক্রিয়া সৃষ্টি করতে পারে, উদ্ভিদের রোগ সৃষ্টি করে, তারপরে গবাদি পশু পাখির এবং মাছের রোগ সৃষ্টি করতে পারে, মানুষের রোগ সৃষ্টি করতে পারে, তারপরে কাঠের পচন ধরাতে পারে, আবার কী পারে সেটা হলো কি কাপড়ের ক্ষতি করতে পারে, কাগজ বিনষ্টকরণ করতে পারে এবং নানাবিধ ক্ষতির কারণ হতে পারে। এই পর্যন্তই হলো আমাদের আমরা যেটা আলাপ করলাম ছত্রাকের উপকারী ভূমিকা এবং অপকারী ভূমিকা। এটা হলো ছত্রাকের হলো অর্থনৈতিক গুরুত্ব বা হলো ইকোনমিক্যাল ইম্পর্টেন্স অথবা বায়োলজিক্যাল ইম্পর্টেন্স যেটাই বলে না কেন সেটা কিন্তু ছত্রাকের গেল। এরপরে আমরা যেটা পড়ব, আমাদের যখন ছত্রাক সম্পর্কে আমাদের একটা সাধারণ ধারণা হয়েছে আমি আশা করি, তার কারণ ছত্রাকের গঠন, কোষের গঠন, ছত্রাকের জনন আমরা সব কিছু পড়েছি। তারপরে ছত্রাকের যে আমরা যেটা এতক্ষণ পর্যন্ত যেটা পড়লাম সেটা হলো ছত্রাকের গুরুত্ব। ছত্রাকের গুরুত্ব বলতে আমরা উপকার এবং অপকারী উভয় দিক সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আমরা একটা প্রতীক ছত্রাক নিয়ে আলোচনা করব, সেটা হলো কি অ্যাগারিকাস বা ব্যাঙের ছাতা। এটা কিন্তু আমাদের খুব পরিচিত একটা ছত্রাক। এই ছত্রাক যদি নিয়ে আমরা আলোচনা করি আমরা সবাই এটাকে চিনি, ব্যাঙের ছাতা বললে আমরা সবাই চিনি। তো এটা শ্রেণীবিন্যাস, এই ছত্রাক আসলে প্রকৃতিতে ছত্রাকের কোথায় স্থান, এটা হলো কিংডম হলো ফাঞ্জাই, ডিভিশন হলো ব্যাসিডিও মাইকোটা, ক্লাস হলো ব্যাসিডিও মাইসিটিস, অর্ডার হলো অ্যাগারিকালিস, আর হলো ফ্যামিলি অ্যাগারোকাসি, আর হলো জেনাস হলো অ্যাগারিকাস। তো এই যে আমরা যেটা আমরা দেখলাম যে এই ছত্রাক কিন্তু আমাদের আশেপাশে সব জায়গাতেই পাওয়া যায়। আমরা যদি বলি অ্যাগারিকাস একটি মৃতজীবী ছত্রাক, আমরা সবাই জানি এটি হিউমাস সমৃদ্ধ আবাসস্থলে প্রচুর পরিমাণে জন্মায়। পচা কাঠ, খড়ের গাদা, বাঁশের ঝাড়, গোবর ফলে এদের প্রচুর পরিমাণে জন্মাতে দেখা যায়। এরা হলো দলবদ্ধভাবে বাস করে, বহুল প্রচলিত নাম হলো ব্যাঙের ছাতা বা হলো মাশরুম। মাশরুমের কথা আসলে একটা ভালো জিনিসের কথা মনে পড়ে বা ভালো জিনিসের কথা আমাদের মনে আসে, মাশরুম বলে। এবং এটা মৃত বায়বীয় অংশ সৃষ্টিতে ফ্রুক্টোফিকেশন বলে এবং বৃত্তাকারে অবস্থান করে, তাহলে এদেরকে তখন বলা হয় ফেয়ারিডিং। এবং মাশরুম বলে গ্রিক শব্দ হলো মাইকিস, অর্থ হলো মাশরুম। বিশেষ করে যেসব ছত্রাক খাওয়া যায় তাদেরকে মাশরুম বলে। মাশরুম কিন্তু প্রত্যেক ছত্রাককে নামকরণ করা হয় না, যেসব ছত্রাককে আমরা খেতে পারি তাদেরকে আমরা বলি মাশরুম। একাধিক নিউক্লিয়াস, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চিত খাদ্য হিসাবে তৈলবিদ্ধ থাকে। অধিকাংশ সময় হাইফেগুলি জড়াজড়িগুলি দড়ির মতো গঠন সৃষ্টি করে, এদেরকে রাইজোমর বলে। অ্যাগারিকাসের মাইসেলিয়াম বহু বর্ষজীবী, কিন্তু হাইভি বিনষ্ট হওয়ার একটি মাইসেলিয়াম অবশিষ্ট হাইভি থাকে, কাজেই একটি মাইসেলিয়াম বছরে বা বছর ফ্রুট বডি বা মাইসেলিয়াম উৎপাদন করতে সক্ষম। মানে এটা হলো বহু বর্ষজীবী, মাটির নিচের অংশ থাকে এবং উপরে অংশ থাকে, নিজের অংশকে বলা হবে মাইসেলিয়াম, উপরের অংশ বলে ফ্রুট বডি বা ব্যাসিডোকার বা হলো স্পোরোফোর। সেটা কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। অ্যাগারিকাসের বায়ব ও দৃশ্যমান অংশটি ব্যাসিডোকার্প নামে পরিচিত, এটি হচ্ছে জনন অংশ এবং সাধারণভাবে এটি ফলদেহ বা ফ্রুট বডি নামে আখ্যায়িত করা হয়। এটি মাইসেলিয়াম থেকে প্রথম গুটি আকারে সৃষ্টি হয়, পরে মাটির উপরে উঠে এসে বৃদ্ধি পেয়ে ছাতার মতো গঠন সৃষ্টি করে, পরিণত ব্যাসিডোকার্প দুটি অংশে বিভেদিত, বৃত্ত সদৃশ স্ট্রাইপ এবং উপরের ছাতা সদৃশ পাইলিয়াস। একটাকে বলা হয় স্ট্রাইপ আর একটা বলা হচ্ছে পাইলিয়াস। তো স্ট্রাইপটা কি ছাতার ডাটি যেরকম অনেকটা দেখতে সেরকম, স্ট্রাইপ হলো কি ব্যাসিডিও কার্পের নিচের কালো নিচের কাণ্ডের মতো অংশটির নাম হলো স্ট্রাইপ। এটি 5 থেকে
এটি 5 থেকে কত 5 থেকে 8 সেমিমিটার দীর্ঘ বেলুন আকার এবং সাদা বর্ণের হয়ে থাকে এর নিচের দিকের অংশ ক্রমশ শুরু থাকে এবং গলার কাছে কয়েকটি আংটির মতো একটি অংশ থাকে তার নাম হলো অ্যানুলাস এবং এর মতো দের থাকে তাকে বলা হয় বহিঃস্থ স্তর এবং মজ্জা থাকে তারপর হলো অ্যানুলাস স্টাইপ এবং মজ্জা থাকে এবং এটাকে বলা হচ্ছে গিল পাইলিয়াস অনেকগুলো অংশ থাকে পাইলিয়াস থেকে পরিণত ফ্রুট বডির উপরে ছাতার মতো যে কাপড়ের মতো যে অংশ পরিণত ফ্রুট বডির উপরে স্ফীত অংশকে পাইলিয়াস বলে এটি সাধারণত গোলাকার পৃষ্ঠদেশ উত্তল এবং 5 থেকে 12.5 সেন্টিমিটার পর্যন্ত ব্যাসবিশিষ্ট হয় এটি শুষ্ক মসৃণ এবং এবং মাংসল পৃষ্ঠভাগ বিশিষ্ট এবং এটা দেখতে অনেকটা ছাতার মতো তো হলো গিলের অন্তর্গঠন আছে আমরা ক্ষেত্রে যদি একটা গিলকে যদি ভাগ করি তাহলে বা দেখতে পাবো কিরকম গিল পাতলা পাতের মতো এটি অন্তর্গঠন বেশ জটিল প্রকৃতির প্রস্থচ্ছেদে করলে এর অভ্যন্তরে তিনটি স্তর দেখা যায় যেরকম হলো ট্রমা সাবহাইমেনিয়াম এবং হাইমেনিয়াম তো ট্রমাটা কি আমরা দেখি ট্রমা হলো গিলের কেন্দ্রীয় বদ্ধা অংশ এবং এই অঞ্চল থেকে জড়াজড়ি করে সজ্জিত গৌণ মাইসেলিয়াম নিয়ে ট্রমার অংশ গঠিত এর কোষগুলি ডাইক্যারিওটিক তারপরে হলো কি সাবহাইলিয়াম একটা অংশ সাবহাইলিয়ামের অংশটা হলো কি ট্রমার উভয় দিকের অংশকে সাবহাইলিয়াম বলে এইগুলি আকারে ছোট গোলাকার এবং দুই তিন নিউক্লিয়াস বিশিষ্ট এইরূপ কোষ বিন্যাসকে প্রজেক্ট কাইমা বলে এই অঞ্চল থেকে ব্যাসিডিয়া উৎপন্ন হয় মানে জনন মানে স্পোর উৎপন্ন হয় তারপর হলো হাইলেম অঞ্চল গিলের উভয় পাশের বহিঃস্থ স্তরকে হাইলেম অঞ্চল বলে উর্বর এই স্তরের কোষগুলি সাবহাইলিয়াম হতে উত্থিত এবং তলের সাথে সমভাবে সাজানো থাকে এই স্তরেই গোলাকার ব্যাসিডিয়াম উৎপন্ন হয় আমরা এই পর্যন্ত যেটা পড়লাম এটা হলো তোমার অ্যাগারিকাসের দৈহিক গঠন অ্যাগারিকাসে কি থাকে এবং সেটা কোথায় অবস্থান করে এবং কিভাবে আমরা প্রকৃতিতে তাদের পাই তাদের হলো শ্রেণীবিন্যাস প্রথমে যদি ভাগ করা যায় মাইসেলিয়াম অংশ পাওয়া যায় উপরে স্টাইপ পাওয়া যায় পাইলিয়াস পাওয়া যায় গিল পাওয়া যায় এবং এইগুলিকে আমরা ভাগ ভাগ করে আরো দেখার চেষ্টা করলাম তাহলে আমরা ছত্রাক সম্পর্কে একটা সম্যক ধারণা পেলাম যেটা হলো ছত্রাক কোথায় পাওয়া যায় ছত্রাকের দৈহিক গঠন জনন এবং একটা ছত্রাক করলাম এরপরে অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় যে হলো অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব অ্যাগারিকাস আমাদের কি কি কাজে লাগে প্রথমে দেখো খাদ্য হিসাবে অ্যাগারিকাসে মূলত অ্যাগারিকাস এর দুটি প্রজাতি অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস এবং অ্যাগারিকাস বিসপোরা ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে এবং এশিয়ার চীন জাপান ভারত ইন্দোনেশিয়া বার্মা কোরিয়া প্রভৃতি দেশে মানুষের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত অ্যাগারিকাসের দুইটা প্রজাতি একটা হলো অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস আর একটা হলো অ্যাগারিকাস বিসপোরাস এই দুইটা প্রজাতি সারা পৃথিবীতেই মাশরুম হিসাবে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে আমাদের দেশেও কিন্তু এটা খাদ্য তালিকার ভিতরে আছে বাংলাদেশের মানিকগঞ্জ এবং সাভারে দুইটা গণভুক্ত কয়েকটি মাশরুম প্রজাতি চাষ আছে পুষ্টিগত দিক থেকে অ্যাগারিকাস ক্যাম্পিস্টিস এবং অ্যাগারিকাস বিসপোরা অত্যন্ত উন্নত মানের এবং সুস্বাদু খাদ্য টাটকা মাশরুমের নানা ধরনের ভিটামিন পাওয়া যায় যেমন হলো থায়ামিন রিবোফ্লামিন ভিটামিন সি ডি কে ইত্যাদি এই তো আরেকটু নিয়ে শেষ করবে আরেকটু নিয়ে শেষ করবে আমি 10 মিনিট ওই তাহলে আমার বলে নিবা আচ্ছা তুমি 10 মিনিট নিও না আমি তাহলে আর 5 মিনিট লাগবে তারপর নাও হ্যাঁ তাহলে নিও তুমি তার 5 মিনিট পরে চলে আসো হ্যাঁ এরপরে দেখো যে শিল্প বাণিজ্যেও তোমার ছত্রাকের ব্যবহার উল্লেখযোগ্য শিল্প বাণিজ্য হলো অ্যাগারিকাসের লাভজনক চাষ করে বেশ কয়েকটি নামী শিল্প সংস্থা গড়ে উঠেছে মৃত্তিকার পুষ্টিবৃদ্ধিতেও অ্যাগারিকাস অনেকটা কাজ করে মানে কি করে অ্যাগারিকাস মৃতজীবী তাই বিভিন্ন জটিল বস্তুকে ভেঙে মৃত্তিকার পুষ্টিবৃদ্ধি করে থাকে ওষুধি গুণাবলী এটা হলো সবচেয়ে বড় একটা দিক যেটা হলো অ্যাগারিকাসের ওষুধি গুণাবলী এতে প্রোটিন শর্করা চর্বি ভিটামিন খনিজ লবণ ক্যালসিয়াম পটাশিয়াম
ফেরিক কপার ইত্যাদি পাওয়া যায় এবং ইমিউন সিস্টেমকে উন্নত করে, ফলে গর্ভবতী এবং শিশুরা নিয়মিত খেলে অনেক রোগে অনেকভাবে লাভবান হতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে। তারপরে কি, এতে আঁশ বেশি থাকায় এবং চর্বি শর্করা কম থাকায় ডায়াবেটিস রোগের আদর্শ খাবার। এই 11টি আজ মাশরুম হলো ডায়াবেটিস রোগের জন্য একটা আদর্শ খাবার। এতে ইরিটাডিন, লোভাস্টিন প্রভৃতি ধরনের অনেকগুলো উপাদান থাকে যেটা মানুষের শরীরে কাজে করে। এতে প্রচুর এনজাইম আছে যা হজমে সহায়তা করে, রুচিবর্ধক এবং পেটের পীড়া নিবারণ। তারপরে বৈদেশিক মুদ্রা অর্জন, বৈদেশিক মুদ্রা অর্জন মানে আমরা অ্যাগারিকাসের চাষ করে বা মাশরুম চাষ করে বিদেশে যদি রপ্তানি করতে পারি তাহলে আমরা অনেক বৈদেশিক অর্থ উপাদান করতে পারবো। মানে পৃথিবীর অনেক দেশের মাশরুম অত্যন্ত দামি খাবার, ব্যাপকভাবে মানুষের কাছে এটা ব্যবহার করা হয়। কর্মসংস্থান সৃষ্টি, মাশরুম চাষ একটি শ্রমনির্ভর কুটির শিল্প, এই শিল্প স্থাপনে খুব বেশি পুঁজির দরকার হয় না কিন্তু সেখানে হলো শ্রম দেওয়া লাগে, এই জন্য এটার মাধ্যমে মাশরুম চাষ করে উঠছে। তারপরে দূষণ রোধ মাশরুম পরিবেশ থেকে শিল্পদ্রব্য, তেল এবং পেস্টিসাইড অপসারণে ব্যবহৃত হয়। তারপরে বিনাশী কার্য, শেষ করে দেবো, ঠিক চলছে নাকি? দেখো চলছে, আচ্ছা তাহলে আমি শেষ করে দেবো এখনই। আজকের মতো আমরা এই পর্যন্তই পড়লাম, আমরা যেটা পড়লাম যে ছত্রাকের গুরুত্ব, তারপরে হলো আমরা একটা প্রতীক ছত্রাক পড়লাম সেটা হলো অ্যাগারিকাস, অ্যাগারিকাসের গঠন, অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব সব কিছু পড়ে আমরা শেষ করলাম। শেষ কথা আছে যে মাশরুমের হলো কিছু অপকারিতা আছে, বিনাশী কার্য, অ্যাগারিকাস কাঠের গুঁড়ি বাস ধ্বংস করে, জৈব বস্তুর ঘাটতি এটা ওটা করে, তারপরে বিষাক্ততা, কিছু কিছু অ্যাগারিকাস আছে সেটা বিষাক্ত, বিষাক্ত মাশরুম চেনার উপায় অত্যন্ত উজ্জ্বল বর্ণের যেগুলি সেগুলি বিষাক্ত, তারপরে হলো ও বিষাক্ত ঝাঁঝালো গন্ধর বিষাক্ত এবং কাঠের উপরে যারা জন্মায় সেইগুলো হলো বিষাক্ত, বিষাক্ত মাশরুম কখনো প্রখর রোদে জন্মায় না, প্রখর রোদে বা বিষাক্ত মাশরুম কখনো প্রখর রোদে জন্মায় না, এগুলোই দেখতে হবে। তারপরে আমরা যেটা আর সেটা পড়বো হলো কি যে শৈবাল এবং ছত্রাকের ভিতরে একটু পার্থক্য করে শেষ করবো। শৈবাল অধিকাংশ জলজ, ছত্রাক অধিকাংশ স্থলজ। শৈবাল হলো বর্ণকণিকাতে ক্লোরোফিল আছে, ছত্রাকে ক্লোরোফিল নাই। খাদ্য প্রস্তুত শালক সংশ্লেষের মাধ্যমে শৈবাল খাদ্য প্রস্তুত করতে পারে, শৈবাল পারে না। আলু পুষ্টি চাহিদা বৃদ্ধির লাগে এবং এটা লাগে না। যৌনাঙ্গ ক্রমাগত সরল অবস্থায় জটিল। তারপরে হলো কি শৈবালের উদাহরণ হলো ইউরোথিক্স, আর হলো ছত্রাকের উদাহরণ পেনিসিলিয়াম ইত্যাদি। তো আমরা আজকে এই পর্যন্ত শৈবাল ছত্রাক শেষ করলাম। আগামী দিনে ছত্রাক ঘটিত রোগ নিয়ে আমরা আলোচনা করবো। তোমরা সবাই ভালো থাকো এবং ক্লাসটা ফলো করছো বলে জানি, আশা করছি আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, তাহলে শেষ করি। এরকমই থাকে, আমরা একটু ক্লাস নিয়ে নিই।